জয় শ্রীরাম নমস্কার আশা করছি সকলেই ভালো আছো তো আজকে একটি বিশেষ দিন বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ তো এই দিনটিকে আমরা আগামী যতদিন আমরা আমার পৃথিবীতে আছি আর কি ততদিন আমাদের সকলের মনে থাকবে দীর্ঘ পাঁচশো বছর পর দীর্ঘ বিবাদের পর রাম তার ঘরে ফিরছে এবং সেটা আমাদের সকলের জন্য একটি বিশেষ দিন এবং খুবই গুরুত্বপূর্ণ দিন ঠিক আছে তো আজকের যে প্রতিদিনের মতন কাইন্ড অ্যাডভাইস নিয়ে এসেছি এবং আজকে তোমাদের সকলকেই রিকোয়েস্ট তোমরাও দিনটিকে শুরু করো এই ভগবান শ্রীরামের নাম নিয়ে আশা করি সকলের দিনটি ভালো যাবে এবং আগামী সময়গুলো ভালো যাবে অবশ্যই আজকের ভিডিওটি শুরু করব আমাদের রামলাল্লা ভগবান জয় শ্রীরামের নাম অনুসরণ করে তো চলো অবশ্যই যারা চ্যানেলে নতুন আছো তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে এবং আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও এবং তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে এই ছোটো ছোটো পদক্ষেপগুলো কী করবে ভিডিওটিকে আরও আরও বেশি লোকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে ঠিক আছে তো এই ছোট্ট পদক্ষেপ ইনসিজিগুলো তুমি নাও তোমরা নিতে থাকো এবং ভিডিওটিকে সম্পূর্ণ দেখো ইনফরমেশন কালেক্ট করো নিজেরও ইনফরমেশান কালেক্ট করো তো চলো ভগবান রামের নাম নিয়ে আজকের ক্লাস শুরু করা যাক আজকে দেখো প্রথম টপিকই আমাদের রাম টেম্পেল অযোধ্যা নিয়ে রয়েছে এখানে ইনগরেশনের ডিটেলস রয়েছে রাম টেম্পল অযোধ্যা কে ডিজাইন করেছে এটা মাথায় রাখতে হবে ডিজাইন করেছে কে চন্দ্রকান্ত সম্পুরা তিনি তার পুত্রের সাথে এই মন্দিরটিকে ডিজাইন করেছেন তার পুত্রের নাম কি আশিস তো চন্দ্রশেখর সম্পুরা আশিসের সহায়তায় আশিস এবং চন্দ্রকান্ত সম্পুরা একসাথে এই মন্দিরের ইনগারেশন করেছে বা ডিজাইন করেছে যেটার ইনগারেশন হবে বাইশে জানুয়ারি এটা কনস্ট্রাক্ট যে কনস্ট্রাকশন করা হয়েছে তার ম্যাটেরিয়ালস কি রয়েছে পাথর স্টোন বলতে পারো কি লক টেকনিকে এই পুরোটো পুরো মন্দিরটিকে তৈরি করা হয়েছে যেমন কি না দেখো আমরা যে বড় বড় বিল্ডিংগুলোকে তৈরি হতে দেখি সেখানে কি থাকে কংক্রিট থাকে তারপরে আমাদের লোহার রড থাকে তো সেই সব দিয়ে বড় বড় বিল্ডিং স্থাপন করা কিন্তু এখানে কোনো রকম লোহার রড কিংবা কংক্রিট নেই এখানে পাথর রক দিয়ে তৈরি করা হয়েছে ঠিক রক এবং যে চুন সুরকি ইউজ করা হয় সেগুলো দিয়ে এটাকে তৈরি করা হয়েছে ভূমিকম্প নিরোধক হিসেবেও তৈরি করা হয়েছে ভূমিকম্প এটা ঠিক স্টিল ভাবে এভাবেই দাঁড়িয়ে থাকা তারা ক্ষমতা থাকবে এবং দীর্ঘদিন লং লাস্টিং এর জন্যই এটাকে এভাবে তৈরি করার পরিকল্পনা করা হয়েছে রামলাল্লা যে আমাদের রাম মন্দিরে যে নতুনভাবে ভাবে মূর্তি স্থাপন করা হচ্ছে তো সেই মূর্তি কি ইঞ্চি পর্যন্ত লম্বা এবং সে ক্রাফেড করা হয়েছে স্কাল্পচার অরুণ যোগীরাজ যিনি যাকে গর্ভগৃহতে প্রতিস্থাপন করা হবে মানে মন্দিরের ভিতরে যেই মূর্তিটিকে প্রতিস্থাপন করা হবে সেটা মাইসুর একজন স্কাল্পচার অরুণ যোগীরাজ তার দ্বারা তৈরি করা হয়েছে এবং মন্দিরটি মূর্তিটির যে হাইট তা হচ্ছে একান্ন ইঞ্চ মন্দিরটি নাগারা স্টাইলে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে একটি টেম্পল আর্কিটেকচার ঠিক আছে একটা স্টাইল যে ভারতের উত্তর ভারতের যে মন্দিরগুলো রয়েছে এটা বিশেষভাবে সেই উত্তর ভারতের মন্দিরগুলোকে এই স্ট্রাকচারই তৈরি করা হয় এই আর্কিটেক্টটি তৈরি করা হয় নাগারা স্টাইলে নাগারা আর্কিটেকচার হ্যাঁ রিজনাল ভ্যারিয়েশন এটা আবার বিভিন্ন ভ্যারিয়েশন রয়েছে আঞ্চলিক যেমন উড়িষ্যা খাজুরা এবং সোলাঙ্কি এদের আলাদা আলাদা ভ্যারিয়েশনও রয়েছে অনেকটা এদের আদলেই তৈরি করা হয়েছে আমাদের এই রাম মন্দির এলিমেন্ট স্টাইল নাগারা তৈরি করা হচ্ছে যেটা যে প্ল্যাটফর্মকে জাগাতি বলেও বলা হয় এবং মন্ডপম এই যে তোমরা দেখছো পিলার দিয়ে স্থানগুলো যে এই স্থানগুলোকে কি বলা হচ্ছে মন্ডপ হ্যাঁ যেটা সেই হলে এন্টার করার পথ যেটা গর্ভগৃহে নিয়ে যায় মানে যেখানে আমাদের রামলাল্লা মানে আমাদের রামজি অবস্থান করবেন শিখর যে চূড়ো রয়েছে শিখর সেটা পিরামিডের আকৃতির শেপ রয়েছে সেটা অবশ্যই উপরে রয়েছে গর্ভগৃহ হাউস যেটা মূল আমাদের যে রামজি সেখানে পদার্পণ করবেন এবং অবস্থান করবেন রাম টেম্পলের মেইন স্ট্রাকচার কি একশো একষট্টি ফুট এই যে উচ্চতা রয়েছে একশো ফুট ঠিক আছে এখানে তিনটি ফ্লোর রয়েছে ঠিক আছে এক দুই তিন তিনটি ফ্লোর রয়েছে আর গ্রাউন্ড ফ্লোর রয়েছে একশো ষাটটি কলাম যেখানে যে তোমাদের পিলার দেখছো এটা এরকম নিচে যে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে একশো ষাট আর যে ফার্স্ট ফ্লোর রয়েছে এই ফ্লোরে এই ফ্লোরে রয়েছে একশো বত্রিশ ওয়ান থার্টি টু ফাইভ পেট অ্যান্ড পিভিলিয়ানস এন্ড এন্ট্রান্স দি অ্যাক্সেস পাঁচটি প্যাভিলিয়ন রয়েছে এই মন্দিরে প্রবেশের জন্য এবং বারোটি গেট রয়েছে এরিয়ার মধ্যে জমির মধ্যে অবস্থান করছে মূল যে মন্দির বোঝা গেল রাম মন্দির নিয়ে যে যাবতীয় যে বেসিক ডিটেলস তোমাদেরকে বলে দিলাম মন্দিরের যে মূর্তির স্ট্রাকচার কি আছে মন্দিরের স্ট্রাকচার কি আছে সব বলে দিলাম ঠিক আছে পরবর্তী টপিকে দেখো কি বলেছে অপারেশন সর্বশক্তি এই অপারেশন সর্বশক্তি যেটা পাকিস্তান তাওয়াত পাকিস্তানে অ্যাটেম্প করা হয়েছে টেরোরিজমকে কাশ্মীর থেকে পুরোপুরি উৎখাত করতে গোল কি রয়েছে টেরোরিস্টকে পাকিস্তানের যে প্রক্সি গ্রুপ সেখানে এই প্রক্সি গ্রুপের দ্বারাই এই টুরিস্টদেরকে কি করা সহযোগিতা করা হয় আর সেটা অবশ্যই পাঞ্জাল মাউন্টেন মাউন্টেনের সাইটে তো তাদেরকেই উৎখাত করতে এই অপারেশন সর্বশক্তি ডিসিশন নেওয়া হয়েছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিচুয়েশন ইন রাজৌরি পুঞ্চ এরিয়া বর্তমানে রাজৌরি পুঞ্চ এরিয়ার অবস্থা কি রয়েছে টেরিস্ট গ্রুপরা পাকিস্তানের সাপোর্ট নিয়ে যারা এসেছে তারা এখানে বিভিন্ন রকম ভায়োলেন্স তৈরি করছে এবং এর ফলে খুব সদ্যই কুড়িজন আমাদের সৈনিক তাদের প্রাণ হারিয়েছে চারজন ট্রুপস রিসেন্ট ডিসেম্বরের একুশ তারিখেও চারজন ট্রুপস আমাদের সেনা তাদের প্রাণ হারিয়েছে ডেরাকি গালি এরিয়াতে ডেরাকি গালি এরিয়া একটা এলাকা যেখানে একুশে ডিসেম্বরও আমাদের চারজন সৈনিক প্রাণ হারিয়েছিল এবং রিসেন্টলি কুড়িজন সোলজার সেই যে পুঞ্জ এরিয়া রয়েছে সেখানেও তাদের টেরোর সাথে সংঘর্ষে তাদের প্রাণ হারিয়েছে এটা খুবই দুঃখকর দুঃখজনক ঘটনা টেরোরিস্টদের আটকানো খুব কঠিন হয়ে যাচ্ছে তা সেই টেরোরদেরকে সেই এলাকার থেকে উৎখাত করার উদ্দেশ্যেই সর্বশক্তি অভিযান চালু করা হয়েছে অপারেশন সর্বশক্তি যার মধ্যে ইনভলভ রয়েছে সে ইনভলভ মানে এটা মূল উদ্দেশ্য যেটা ট্রুসদের সেই টেরিস্টদেরকে উৎখাত করা ওই পীরপাঞ্চাল রেঞ্জের উভয় সাইড থেকে কারণ তারা উভয় সাইডে ক্যাপচার করে রয়েছে ঠিক আছে আর মিলিটারি ইউনিস ইনভলভ রয়েছে কোথাকার চীনের ক্রপস স্টেশন ইন শ্রীনগর অ্যান্ড হোয়াইট নাইট কর্পস হেডকোয়ার্টার্স যেটা নাগরোটা আর যেটা কন্ডাক্ট করেন অপারেশন যে এই দুটো ইউনিট যারা একসাথে এই অপারেশনকে চালনা করবে দুহাজার সালে সার্ফ বিনাশ ইনিশিয়েট করা হয়েছিল এরকমই সন্ত্রাসদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আর সমস্ত পীর পাঞ্চাল রেঞ্জ থেকে এলিমিনেট করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে যেটা তোমাদেরকে আগেও বললাম পরবর্তী টপিকে কি বলেছে গুগল পে ইন্ডিয়া এবং এনপিসিআই এনপিসিআই আর গুগল পে ইন্ডিয়া তারা একটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছে কি জন্য তাদের যে ইউপিআই যে রয়েছে আমাদের ভারতের যে ইউপিআই রয়েছে তা বিদেশের মাটিতেও যাতে চালনা চালিত হয় সেই দিকটাকে দেখার জন্য এবং আমাদের ইউপিআই কে এক্সপেন্ড করার জন্য বিদেশে এটাই বলেছে ভারতের বাইরে যারা ট্রাভেলাররা রয়েছে যায় ঠিক আছে টুরিস্টরা তো যাচ্ছে বাইরে তো সেখানে গেলে অবশ্যই আমাদের কি করতে হয় কারেন্সি এক্সচেঞ্জ করতে হয় তো সেই কারেন্সি যাতে এক্সচেঞ্জ করতে না হয় সেই জন্য আমাদেরকে ইউপিআই কে সেই সব দেশের সুবিধা দেওয়ার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে তাহলে কি হবে আমাদের একটা ফোন থাকলে পরে আমরা সেখানে যাবতীয় স্টোর শপ যে কোনো স্থানে পে করতে পারবো খুব ইজিলি স্ক্যানারের মাধ্যমে ঠিক আছে ইউপিআই যদি থাকে তো এই জিনিসটাকে ইজি করার জন্যই এর ফলে কি হবে আমাদের এক্সচেঞ্জের ঝঞ্ঝাট থেকে মুক্ত হয়ে যাবো আমরা ইজি ট্রানজাকশন অ্যাব্রোড ইউপিআই ইউজার্স ইউপিআই ইউজার যারা থাকবে তাদের ফলে কি হবে ইজি ট্রানজাকশন হয়ে যাবে ডিজিটাল পেমেন্ট স্টেটমেন্ট লাইক ইউপিআই অ্যান্ড আদার কান্ট্রি অন্যান্য দেশে ইউপিআই কে এস্টাবলিশ করার উদ্দেশ্যেই এটাকে করা হচ্ছে আর এটা মূল ফোকাস রাখা হচ্ছে ক্রস বর্ডার যে ফিনান্স এক্সচেঞ্জ যে করতে হয় আমরা একটা এক দেশ থেকে আরেক দেশে গেলে যে বর্ডার ক্রস করতে হয় তখনই যে আমাদের যে কারেন্সি এক্সচেঞ্জ করতে হয় সেটার থেকেও অনেকটা রেহাই দেবে ঠিক আছে এটা কি করছে মো এস্টাবলিশ করছে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এবং এক্সচেঞ্জ নলেজ অ্যান্ড এক্সপার্টাইজ এক্সপার্টিস ইন অপারেটিং সাকসেসফুল ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম টু আদার কান্ট্রি জানানোর উদ্দেশ্যে যে এই ডিজিটাল পেমেন্টের ইকোসিস্টেমকে আরও বুস্ট করার জন্য ওই অপারেট করার জন্য ভালোভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এটার লক্ষ্যই হল বিশ্বব্যাপী ইউপিআইকে ছড়িয়ে দেওয়া ফরেন বিদেশি যে ব্যবসায়িকরা রয়েছে তারাও যাতে ভারতীয় কনজিউমারদের কাছে পৌঁছতে পারে মানে ভারতীয় কনজিউমাররাও যাতে সেখানে গিয়ে কেনাকাটা করতে পারে সেই দিক থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেই সেদিক থেকে আরও বলা হয়েছে ক্রেডিট কার্ড এবং ফরেন কারেন্সি কার্ডও ব্যবহার করা সুযোগ তৈরি করা হচ্ছে এনপিসিআই ইন্টারন্যাশনাল ইনিশিয়েটিভ হচ্ছে এটা সেটা দু হাজার তেইশে এই এই পদক্ষেপ নেওয়া হয়েছে যার মধ্যে সিঙ্গাপুর অস্ট্রেলিয়া কানাডা হংকং এবং ইউনাইটেড কিংডম রয়েছে এনপিসিআই আন্তর্জাতিক ক্ষেত্রে কাজ করবে এবং ইউপিআই এবং রুপে কার্ড পেমেন্ট সিস্টেম চালু করছে ভারতের বাইরে ঠিক আছে আশা করি বোঝা গেল অবশ্যই যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধে হয় কমেন্ট 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 সেকশন আছে তোমরা অবশ্যই সেকশনে করবে জাপান তার লুনার মিশন কে সাকসেসফুলি কন্টাক্ট করেছে এবং চাঁদের মাটিতে তাদের ল্যান্ডারকে পদার্পণ করেছে ঠিক আছে জাপান লুনার ল্যান্ডিং করেছে যেটা উনিশে জানুয়ারি স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেশন মুন যেটাকে আমরা স্লিম বলতে পারি শর্টকাট নিকনেম বলতে পারো জাপানিজ স্পেস কাপ সাকসেসফুল ল্যান্ডার অন দি লুনা সার্ভেস উনিশে জানুয়ারিতে আমাদের যে জাপান আছে জাপান হচ্ছে তার স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেশন ইনভেস্টিগেটিং মুন সেটাকে চাঁদের মাটিতে পদার্পণ করলো এটা হচ্ছে তার তাদের সেই দেশের জন্য একটি হিস্টোরিক অ্যাচিভমেন্ট ইউনাইটেড স্টেট সোভিয়েত ইউনিয়ন চায়না এবং ভারতের পরে পঞ্চম দেশ হিসাবে দেশ যে চাঁদের মাটিতে তাদেরকে ল্যান্ডারকে পৌঁছালো কি করতে সেখানে বর্তমানে অ্যানালাইজ করতে তাদের সেই ল্যান্ডকে চাঁদের ল্যান্ডকে অ্যাকুরেসি অ্যান্ড মিশন সাকসেস করার উদ্দেশ্যে মিশনের মেন গোল হচ্ছে টেস্ট নিউ ল্যান্ডিং টেকনোলজি নতুন ল্যান্ডিং টেকনোলজিকে টেস্ট করবে অ্যালং মুন ল্যান্ড প্রেসিয়াসলি হায়ার ইন্টেন্ডেড যেখানে প্রয়োজন সেখানে যাতে বিভিন্ন রকম মুন মিশন আরো ভালোভাবে পরবর্তীতে করতে পারে অন্যান্য দেশও যাতে করতে পারে সেদিকেও সহায়তা করবে এটা ঠিক আছে সিলিম সেই মুন স্নিপারের নিক নেম আর সেটা ইকুইপড হচ্ছে রিডিউসিং প্যাডস ল্যান্ডেড নিয়ার দি সিওলিক ক্রিয়েটার ক্রেটার অ্যান্ড এরিয়া কভার্ড ইন ভলকানিক রকস লঞ্চ ডিটেল লঞ্চ করা হয়েছিল সেপ্টেম্বর মাসে মিৎসু ভিসি হ্যাভি এস টু এ রকেটের দ্বারা লুনার অরবিটে পঁচিশে ডিসেম্বর সে এন্টার করেছিল এবং তারপরে ল্যান্ডিংয়ের জন্য প্রিপারেশন নিয়েছিল এই অটোনোমাস প্রুফস এখানে লেভেল ওয়ান লেভেল টু রয়েছে স্লিম ক্যারিট স্মল অটোনোমাস প্রুফস লুনার এক্সপ্লোরেশন ভেহিকেল এখানে লেভেল ওয়ান এবং লেভেল টু রয়েছে লেভেল ওয়ানে কী কী রয়েছে লেভেল ওয়ানের টাস্ক রয়েছে রেকর্ডিং স্লিম ল্যান্ডিং স্লিম ল্যান্ডিংকে রেকর্ড করার ক্ষমতা থাকছে লেভেল ওয়ানে আর লেভেল টুতে থাকছে সেখানে লেভেল টুতে ইকুইপ রয়েছে দুটো ক্যামেরা যেখানে জ্যাকসা কোলাবোরেট উইথ সনির সাথে কোলাবোরেট করছে জ্যাকসা এবং জ্যাকসা হচ্ছে জাপানের যে তোমার স্পেস রিসার্চ অর্গানাইজেশন জ্যাকসা সনির সাথে কোলাবরেট করে এটা করেছে এবং টয় মেকার টমি অ্যান্ড দোসিসা ইউনিভার্সিটির সাথে একসাথে কাজ করে লেভেল টু বল্ট কি সেভ সেভ করেছে আকৃতি দিয়েছে এটাই বলতে চেয়েছি পরবর্তী টপিকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল প্রকাশ দু হাজার চব্বিশ প্রেজেন্ট করেছে উনিশজন শিশুকে সিলেক্ট করা হয়েছে এই প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার দু হাজার চব্বিশের জন্য যেখানে ষাটটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে সেটা কি ব্রেভারি মানে সাহসিকতা আর্ট কালচার এনভারনমেন্ট ইনোভেশন সায়েন্স টেকনোলজি সোশ্যাল সার্ভিস অ্যান্ড স্পোর্টসের ক্ষেত্রে অ্যাওয়ার্ডের ডিটেল রয়েছে অ্যাওয়ার্ড কি কি রয়েছে অ্যাওয়ার্ডে থাকছে মেডেল সার্টিফিকেট একটি এবং অ্যান্ড একটি বুকলেট প্রেজেন্টেশন সেরোমি হচ্ছে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে বিজ্ঞান ভবনে তা প্রদান করা হবে কি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা রিপাবলিক ডে তে তারা পার্টিসিপেট করতে পারবে যাদেরকে এই পুরস্কার প্রদান করা হবে দু হাজার চব্বিশ সালে ছাব্বিশে জানুয়ারি তারা রিপাবলিক ডে প্যারেডে পার্টিসিপেট করতে পারবে ক্যাটাগরি কোন কোন ক্যাটাগরিতে কয়জন পেয়েছে পেয়েছে একজন শিশু চাইল্ড টেকনোলজিতে একজন ইনোভনে একজন সোশ্যাল সার্ভিসে চারজন পেয়েছে স্পোর্টসে পেয়েছে পাঁচজন শিশু এবং আর্ট কালচারে হয়েছে সাতজন জেন্ডার অ্যান্ড রিজোনাল রিপ্রেজেন্টেশন উনিশজন ছাত্রের মধ্যে নজন ছেলে এবং জন বালিকা এবং আঠারোটি স্টেট এবং ইউনিয়ন টেরিটরিতে এটি টেরিটরির আর কি চাইল্ডরা এটা পেয়েছে ঠিক আছে পরবর্তী টপিকে বললো যে মাই স্কুল মাই প্রাইড এই ক্যাম্পেইনকে লঞ্চ করা হয়েছে হিমাচল প্রদেশে বর্তমান সরকারের দ্বারা তাদের নতুন এডুকেশনাল পলিসি বা এডুকেশন সিস্টেমের অধীন দু হাজার কুড়ির ন্যাশনাল এডুকেশন পলিসির অধীন আপনার বিদ্যালয় প্রোগ্রামকে লঞ্চ করা হয়েছে এই হিমাচল প্রদেশে এটা কি করবে সেখানকার এডুকেশনের কোয়ালিটিকে আরও উন্নত করতে সাহায্য করবে সরকারি স্কুলগুলোর মধ্যে এনকারেজ পার্টিসিপেশন ফর ইন্ডিভিজুয়ালস এন্ড অর্গানাইজেশন এবং আলাদা আলাদা যে অর্গানাইজেশনগুলো রয়েছে তাদেরকেও পার্টিসিপেট করতে এটা উৎসাহ দেয় স্টেক হোল্ডার যারা এখানে ইনভেস্ট করবে আর কি এই প্রকল্পতে তো সেখানে তারা কি প্রদান করার সুযোগ রয়েছে কেরিয়ার কাউন্সিলিং রেমেডিয়াল টিচিং স্টুডেন্টদের ট্রেন করা এক্সামিনের জন্য তো এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে ঠিক আছে কমিউনিটি সাপোর্ট সার্ভিস রয়েছে সেখানে সেই সাপোর্টকে সাপোর্ট দেওয়ার জন্য এনকারেজ করা হচ্ছে মনিটরি কন্ট্রিবিউশন ফর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য উন্নয়নের জন্য মনিটরি মানে আর্থিক অনুদানের ব্যবস্থাও করা হচ্ছে এবং প্রোগ্রাম স্পন্সারশিপ স্কলারশিপ অ্যান্ড মিড ডে মিলের ব্যবস্থাও করা হচ্ছে স্পন্সারশিপ থাকছে সেখানে স্কলারশিপের ব্যবস্থা থাকছে এবং সেই ছাত্রদের জন্য সেই স্কুল ছাত্রদের জন্য মিড ডে মিলেরও ব্যবস্থা থাকছে গভর্নমেন্টের সাপোর্ট যেমন কী কী রয়েছে ডিগনিটারিজ মেম্বারস অব পার্লামেন্ট এম এবং গভর্নমেন্ট অফিসিয়ালস তাদেরকে বলা হচ্ছে যে সরকারি স্কুলগুলোকে অন্ততপক্ষে একটি সরকারি স্কুলকে তারা যেন অ্যাডপ্ট করে তার ফলে কি হবে সেই সরকারি স্কুলগুলোর ছাত্রগুলো কি হবে ভালো উন্নত মানের শিক্ষা পাবে এবং বিভিন্ন দিক দিয়ে সুযোগ সুবিধা পাবে প্যাটার্নে যেন সাজেশন কি অ্যাবাউট স্টুডেন্ট ছাত্রদের প্রোগ্রেস সম্বন্ধে তাদেরকে অবশ্যই সবসময় ইনফর্ম দিতে হবে সমগ্র শিক্ষা অভিযান সেটি একটি বিজ্ঞান আপনা আপনা বিদ্যালয় প্রোগ্রামের একটি ওভি অভিযান ঠিক আছে সমগ্র শিক্ষা অভিযান সর্বশিক্ষা মিশন যেটা বলি আমরা বাংলায় ওরকম টাইপের একটা অভিযান মানে সবার জন্য শিক্ষা এটা হচ্ছে আপনারা বিদ্যালয় প্রোগ্রামের এক একটা ইনিশিয়েটিভ ট্রান্সপারেন্সি এন্ডアカউন্টেবিলিটি যেখানে পোর্টাল ইনসুয়েন্স ট্রান্সপারেন্সিアカউন্টেবিলিটি এন্ড রিয়েল টাইম মনিটরিং এন্ড অ্যাক্টিভিটিশন সবকিছু রিয়েল টাইমে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই স্কিমের মাধ্যমে এই পদক্ষেপের মাধ্যমে ঠিক আছে সেটা অবশ্যই কি হচ্ছে তাহলে হিমাচল হিমাচল প্রদেশে করা হয়েছে ঠিক আছে মাই মাই স্কুল পরবর্তী টপিকে বলেছে দলজিৎ সিং সরি পরবর্তী টপিকে কি বলা হয়েছে দলজিৎ সিং চৌধুরীকে নতুন ডাইরেক্টর জেনারেল হিসাবে সশস্ত্র সীমাবল বা এস এস বি জেনারেল হিসাবে নিযুক্ত করা হলো সস্ত্র সীমাবল যেটি উনিশশো সালে ফর্ম করা হয়েছিল বা তৈরি করা হয়েছিল যেটা সেন্ট্রাল আর্মড ফোর্স এর অধীন এবং যেটা হচ্ছে একটা সেন্ট্রাল আর্মড ফোর্স আর যেটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর অধীনে রয়েছে এটার মোটো হচ্ছে সার্ভিস দেওয়া সিকিউরিটি দেওয়া এবং বোধ বজায় রাখা এদের রেসপন্সিবিলিটি কি ফর গার্ডিং দি নেপাল ভুটান বর্ডার নেপাল ভুটান বর্ডারে মেনলি এসএসবি কে মোতায়েন করা হয় দলজিৎ সিং চৌধুরী যাকে অ্যাপয়েন্ট করা হচ্ছে এই এসএসবি ডাইরেক্টর জেনারেল হিসাবে যিনি উনিশশো নব্বই ব্যাচের ইউপিআই ইউপি ক্যাডারের ইউপি আইপিএস অফিসার ছিলেন এবং তিনি সি আর পি এরও স্পেশাল ডাইরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত ছিলেন পূর্বে এবং তা অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভ করা হয় হয়েছে অ্যাপয়েন্টমেন্ট কমিটি অব দি ক্যাবিনেটের দ্বারা যেটা হাজার পঁচিশের তিরিশে নভেম্বর পর্যন্ত কার্যকরী থাকবে ঠিক আছে তাকে যে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্ট দেওয়া হয়েছে সেটা আগামী বছর মানে দু হাজার পঁচিশের তিরিশে নভেম্বর পর্যন্ত তিনি এই পদে আসীন থাকবেন আর তিনি কার বদলে এসেছেন পূর্বে রশ্মি শুক্লা বলে যিনি স্টেট মহারাষ্ট্র স্টেট ক্যাডারে ছিলেন তিনি এই পোস্টে ছিলেন তো তার তিনি রিটায়ার হওয়ার পরে সেই পটটিকে পদটি খালি হয়েছে এবং তখনই এই ডাইরেক্টর জেনারেল হিসাবে দলজিৎ সিং চৌধুরীকে নিয়োগ করা হয়েছে তো ঠিক আছে আজকের টপিকগুলো এতটুকুই ছিল আশা করি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে এবং তোমরাও কি করবে বিভিন্ন সাইট থেকে বিভিন্ন আরও ইউটিউব চ্যানেল আছে শুধু যে আমার এখানে দেখবে তা নয় বিভিন্ন ইউটিউব চ্যানেলে গিয়ে আরো কালেক্ট করবে ইনফরমেশান কালেক্টটাই হচ্ছে মেন তাহলে কি হবে সপ্তাহ মুখস্থ করা সম্ভব নয় পড়তে থাকলে কি হবে আমাদের ব্রেনে থেকে যাবে যখন এক্সাম পয়েন্ট বা কোনো ক্ষেত্রে যখন এটাকে আবার পুনরায় দরকার হবে তখন অটোমেটিক্যালি একটু কী হয়ে যাবে নক হয়ে যাবে যে হ্যাঁ এটা পড়েছিলাম তো অবশ্যই তোমার ইনফরমেশন রেগুলারলি কানেক্ট করতে থাকবে এবং আমার আজকের দিনটিকে তোমরা অবশ্যই সেলিব্রেট করো রামজির দিন হিসাবে ঠিক আছে রামজি আমাদের তার গৃহে ফিরছে খুবই ভালো দিন তো চলো জয় শ্রী রাম জয় শ্রী রামজির নাম নিয়েই জয় শ্রীরাম বলেই আজকের ভিডিওকে শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ